শরৎ তো প্রকৃতি থেকে এবার উধাও বলা চলে, শেষ কার্তিকেও দেখা নেই শীতের, মাথার উপর টনটনে সূর্য, গা পুড়িয়ে দিতে তাই মায়া দয়া নেই। চট্টগ্রামের বায়েজিৎ লিংক রোড ধরে গন্তব্য সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকত। শহুরে হাওয়ায় পাহাড়ের সবুজ বুক চিরে মসৃণ এ সড়ক মুগ্ধ করবে যাত্রার শুরুতেই। ঠিক সেই থাইল্যান্ডের ক্র্যাবির মতো, দুপাশে পাহাড়, পার্থক্য শুধু আমাদের দেশের পাহাড় মাটি তাই সবুজে ঠাসা। এটাই যেন প্রাণ। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড 31 কিলোমিটার, এটাই ঢাকা রোড। সীতাকুণ্ড বাজার থেকে আরো 5 কিলোমিটার এগোলে গুলিয়াখালি, রাস্তাটি সর্পিল, চলে গেছে গ্রামের বুক চিরে, ঠেকেছে বঙ্গোপসাগরের কিনারে গিয়ে। খাঁটি গ্রামের গন্ধে মন ভরাবে এই পথ, ঢাকা কিংবা চট্টগ্রাম, যেদিক দিয়ে যেতে চান সীতাকুণ্ড বাজারে নেমে এই সড়ক ধরেই এগুতে হবে। রাস্তা শেষ হয়েছে গুলিয়াখালি খালের ঘাটে গিয়ে। এলাকাটি মুরাদপুর নামেও পরিচিত, তাই মুরাদপুর বিচও বলে। গুলিয়াখালী স্ট্যান্ড থেকে দক্ষিণ পূর্ব দিকে তাকালে দেখা যাবে ঢালের মতো দাঁড়িয়ে সীতাকুণ্ডের পাহাড় শ্রেণী। সাগরে ভাটা ভেড়িতে দাঁড়িয়ে হাঁটা দূরত্বে দেখা যাবে কেওড়া বন। সাগর থেকে একটি ছোট্ট শাখা এসেছে পশ্চিম দিকে, সেখানে বাঁধা বেশ কয়েকটি ফাইবার বোট। হাঁটা দূরত্ব হলেও হাঁটার অবস্থা নেই, প্যাচ প্যাচে কাদা। সৈকত পর্যন্ত যেতে হলে তাই চড়তে হবে বোটে। সৈকত উত্তর পূর্ব প্রান্তে, যারা সুন্দরবন দেখেছেন তাদের কাছে শ্বাসমূল কেওড়া গাছ নতুন মনে না হলেও যাত্রাপথটি খারাপ লাগবে না। ছোটখাটো ম্যানগ্রোভ বন, বিস্তৃত সবুজ চাদোয়ার বুকে যেন শ্বাসমূল উঁচিয়ে দাঁড়িয়ে কেওড়া বন, সবুজগুলোর মাঝে আবার বিভিন্ন আকৃতির খানাখন্দ। প্রাকৃতিকভাবেই এই গঠন, আর এটাই যেন সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে সন্দ্বীপ, মাত্র 1.5 ঘন্টায় 300 টাকায় যাওয়া যায় সেখানে। তবে বোটে থাকতে হবে পর্যাপ্ত যাত্রী, এখানকার ঘাটে আছে 14টি বোট। এই সৈকতের বিস্ময় হলো সবুজ।